বন্দরের দল ভাগ্যে সর্দারটা এখন আহে নাই। মামা, ঘটনা কি? তুমি এতক্ষণ কোথায় ছিলা? না মানে রং ফর্সা করার লেগিয়া নদীর নিচের মাটি গায়ে মাখতে আসলাম। কমলা বিবি যেখানে কাবিলা মামা কি কি কইছো? চুপ, তুই বেশি কথা কর। বেশি কথা কমুকা, তুমি তো ওদিক থেকে আসলে আমি দেখলাম। কমলা বলাইলে মুই কি করব? তাই কও। কমলা তোমারে ডাকছে? হয় তোমারে। হয় কমলা কি অন্ধ নাকি? অন্ধ হইবে কে? ও তোমারে ভালোবাসে না রে, গোসলে নামি। কি কি বিশ্বাস করলি না আমারে? এই চুপ খারা খারা, আমি তো ও দেখাইতে আছি, ও আমারে ভালোবাসে কিনা দেখ। মামা কি কয়? যাও যাও, দেখাও তো দেখাও। কমলা শোনো, এইভাবে ডাকতেছো কেন? আমি কি তোমার বিয়া করা বউ নাকি? কিরে, কাবিলা মামা ভি সত্যি কমলার লগে প্রেম করে? তাই তো। তুমি যা কও আমার হেয়েই ভাল লাগে। রাস্তা স্যার যেই না সেহারা, নাম আবার পিয়ারা। এই লুঙ্গি শোনো, খাকছো? ওই পানিতে নামলেই লুঙ্গি খুইলিয়া যায় মোর। তোর তো জিন্দেগিতেও আক্কে লইব না, আই যাবাক। যাইতে আসি। পানির মধ্যে ফিরিত করতেইছে। এই যে মামা আয়া পড়ছে। মামা কি রে খবর কও? দেখলি আমাগো সম্পর্ক কত গভীর? বুঝছি, কিন্তু মাসকান দিয়া তুমি আমাগো দেখাইলা কে? ওরে জানাইয়া দিলাম, বিপদে আপদে তোরা ওরে দেখকে রাখ। তাই নাকি? অবশ্যই, আমরা আমাগো মামিরে দেখা রাখবো না তো কে দেখা রাখবো? আমরা থাকতে নো টেনশন। এত গাড়ি আমাগো এলাকায় কার বাড়িতে যায়? তাই তো। তাহলে আর দেরি করে লাভ নেই, কাজী সাহেব আপনি শুরু করুন। আমার দুজন সাক্ষী দরকার। এই যে সাক্ষী। থামুন থামুন আপনারা, এ বিয়ে বন্ধ করতে হবে। কি পেয়েছে আপনার মেয়ে? প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে আরেকজনকে? অসম্ভব, আমরা তা হতে দেব না। এগায়ের জাগ্রত যুব সমাজ, তাদের মাঝে আরেকটা দেবদাস জন্ম হতে দেবে না। এই কিসের দেবদাস? কোন বলরে আমার এই মাইয়া দেবদাস বানাইলো? কেন? আমার মামা কাবিলাকে। কি কইলি? ওই কাউলার লগে আমার মায়ের প্রেম? অমল না বাবা, সব মিশা কথা। কিসের মিশা কথা? আমি এবং আমার বন্ধুরা সবাই সাক্ষী, আমাদের সামনে তুমি নদীর পারে মামার সাথে হেসে হেসে কথা বলছো, প্রেম করেছো মামার সাথে। প্রেম? ওই আলকাতে ডিব্বা লাগে ওই ওই পুরো মোবিলের টাঙ্কি। আই আই কো তলে কোহন আমি প্রেম করছি নদীর ঘাটে? তোরে আমি কোহন ভালোবাসার কথা কইছি, বুইরা খাটাস। আই না তুমি নিজের চেহারা দেখছো, আজকা তোর একদিন নালে আমার একদিন। কোথায় ছেলে বিয়ে করাচ্ছি? এ দেখি জাদ্রিল মেয়ে। চরণ, মাথা খারাপ? বিয়ের দিনে যেই মেয়ে মোহাম্মদ আলীর মতো মারামারি করে সেই মেয়েকে বিয়ে করবো আমি? চলো বাবাজি। বিয়ে সাহেব, এই যে ভাইরা, আমার মায়ের বিয়ের কি হবে? আমি চাই না, আমি বাবা চাই না।
সবাই চুপচাপ বসে আছেন কেন? সবই তো শুনলেন, এখন আপনারাই কন। ওর কি বিচার হওয়া উচিত? ওর মতো বান্দর পোড়া গ্রামে থাকলে এলাকার কোনো মায়েরই বিয়া হইব না। সালামের মায়ের মতো সব মায়েরে ঘরে বসে কানতে হইব। ঠিক কইছেন মাত বসে, বাপির একটা কিছু করতে হইব। ওরে পঞ্চাশটা দুর্রা মাইরা গ্রাম থেকে বাইর কইরা দেওয়ান উচিত। কে আমাকে গ্রাম সারা করবো? কে? আমরা করুম আমরা। তোমার পোলা সারা গ্রামে কি করে বেড়াইতেছে দাও না? কি করছে, কি করছে আমার পোলায়? এই কি করছে, কি করছিস জানো? তোমার পোলার কারণে সালামের মায়ের বিয়া ভাঙা গেছে। হ্যাঁ ভাঙা গেছে। কি আমার বিয়া রে? ইয়াবা ব্যবসায়ীর লগে বিয়া ঠিক করা আমার বাহাদুরি। কি ইয়াবা ব্যবসায়ী বলে? মানে গোলাপি নেশার ট্যাবলেট। এই যে পত্রিকা পড়া দেখো, যার সাথে তুমি তোমার মাইয়ার বিয়া ঠিক করছিলা, সে আমগো গ্রাম থেকে ফিরে যাওয়ার পথে পুলিশের হাতে ইয়াবার হিরোইন সহ ধরা খাইছে। আমার পোলা বিয়া ভাঙ্গা দিয়া এই গ্রামের উপকার করছে, তোমার মাইয়ার জীবন বাঁচাইছে। তা নয় বুঝলাম, কিন্তু মন্ডলের মুরগির পুরা খামার যে তোমার পোলায় খালি করছে সেটা? ওই মন্ডল রে আপনি জিজ্ঞেস করে দেখেন, সমস্ত মুরগির বাট ফুল হয়েছিল, ওই মুরগি খাইলে গ্রামের সমস্ত মানুষ মইরা যাইতো। এই মন্ডল চাইছিল চোরাই ভাবে সব মুরগি বাজারে নিয়ে বিক্রি করতে, কিন্তু আমার বীর সন্তান তা হইবার দেয় নাই। রাইতের আন্ধারে সব মুরগি চুরি কইরা মাইরা পুইরা মাটি গর্ত করা ছাই সুত্তা সব চাপা দিয়ে দিছে, যাতে বাট ফুলু না সরায়। সে তোমাকে সবার জীবন বাঁচাইছে, তারে তোমরা পুরস্কার না দিয়া এই গ্রাম থেকে বাইর করে দিবার চাও। ইমাম সাহেব আপনি কি কন? ইউনুস মিয়ার কথা যদি সত্যি হয় তাইলে তো মনে হইতাছে তার ছেলে যা করছে ভালোর জন্যই করছে। কেউ যখন আর কোনো অভিযোগ নাই তাইলে বিচার এখানেই শেষ। সারাদিন গ্রামে তাণ্ডব করে বেড়ায়, রোজ রোজ ওর নামে সালিশ বসে। আজ আসুক আমার পোলা, পিটাইয়া যদি ওর দুষ্টামির ভূত বিদায় না করছি তো আমার নাম মমতা না। এসব কি হইতেছে? পোলার সাথে কি তুমি নিজ বুদ্ধি শুদ্ধি হারাইয়া ফেলাইছো? তুমি যে কি বলো না মা, আমার বাবা থাকতে আমারে সাজা দেয় কে? কেন গ্রামের লোকজন কি মইরা গেছে? মইরা যাইব কেন? আরে আমি আছি তো, আমি থাকতে আমার পোলার গায়ে হাত দেওয়া কি এতই সোজা? ওগো সবার চোখে আমি আঙ্গুল দিয়ে দেখা দিছি, ওজা করছে ভালোই করছে। কমলার বিয়া ভাঙা দেওয়া কি ভালো কাজ? অবশ্যই ভালো কাজ, না হলে কাবিলা মামা গলায় দড়ি দিত। তুমি কি তাই চাও? কিন্তু মাইয়াডার কথা একটা বারের জন্য ভাবলি না? ভাববো না কেন, কমলার জন্য কাবিলা মামা আছে না। আচ্ছা কমলা, কাবিলারে যেই পিটান পিটাইছে তাতে ওই কমলা কাবিলারে বিয়া করবো বলে কি তোর মনে হয়? বিয়া না কইরা যাবে কই? কাবিলা মামার পিছনে আমি আছি না। তোর কথায় কোনো কাম হইব না, এই এলাকার জনগণ তোর কথা শুনবো না। তোর কথা শুনবো? তোর মতো শয়তানের কথা শুনবো? এই কি কস তুই, এই এই মুরুব্বিরে জিজ্ঞাসা করে দেখ তোর কথা শুনবো কিনা, এই মাসুম বাচ্চাগুলার জিজ্ঞাসা করে দেখ শুনবো কিনা, এই যে দাঁড়ায় রয়েছে নারী পুরুষ সবারই জিজ্ঞাসা করে দেখ তোর কথা শুনবো না আমার কথা শুনবো।
আর ভাষণ দিস না, পাঁচ বছরে তোর জনগণ চিনা ফালাইছে। এখনো সময় আছে, তুই তোর লোকজন নিয়ে ফিরে যা। এইবার আমি ইউনিয়ন পরিষদ ইলেকশন করবো। ব্যাপারে মানুষের কত উপকার করছি, আর ওই মতলব ব্যাপারই কয় এইবার নাকি আমার ইলেকশন করতে দেব না। ও কয় আমি নাকি চোর। গমুনা কেন? চুপ। ও চোর হলে তুমি নিজে কি? হ্যাঁ, তুমি যখন চেয়ারম্যান ছিলে তখন এলাকার কি উপকার করেছো? মাদ্রাসার জন্য বরাদ্দ করা টিন দিয়ে তুমি পার্টি অফিস বানিয়েছো, মসজিদ সংস্কারের টাকা দিয়ে তুমি তোমার মেয়েকে বিয়ে দিয়েছো, গঞ্জে নতুন দোকান কিনেছো, জনগণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ভরেছো, এখন দেশ দরদি হতে চাচ্ছ। এলাকাটাকে তোমরা পেয়েছো কি? তোমাদের বাপদাদার জমিদারি? বছরের পর বছর তোমরা দুজন মিলে একের পর এক জনগণকে ধোকা দিয়ে যাচ্ছ, তাদের মাথায় কাঁটাল ভেঙে খাচ্ছ, আর জনগণ চুপ করে সহ্য করবে না? অনেক সুযোগ পেয়েছো তোমরা, আর কোনো সুযোগ বকুলপুরের মানুষ তোমাদের দেবে না, তুমিও না, তুমিও না। এবার ইলেকশন করবে ওই রঞ্জন। আপনি কি করছো জি সাহেব? আমাকে বাদ দিয়া একটা হিন্দু। চুপ। ও হিন্দু হয়েছে তো কি হয়েছে? বাংলাদেশি না? ও একজন হিন্দু হয়ে যা করেছে তা তোমরা কখনো পারবে না। ও দিন মজুরি করে সারাদিনে কত পায় জানো? মাত্র 100 টাকা, কোনোদিন তাও পায় না। রাতে চাইলে রঞ্জন আর একটা কাজ করতে পারে, কিন্তু তা না করে রঞ্জন রাতের বেলায় মাদ্রাসার বাচ্চাদের বিনা পারিশ্রমিকে ইংরেজি পড়ায়। তোমরা কেউ ওর মতো নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করেছ? কে ওর মতো পরিশ্রম করে সমাজের উপকার করার চেষ্টা করেছ? রঞ্জন এদিকে এসো। হুজুর, আপনি এসব কি বলছেন? এত বড় গুরু দায়িত্ব আমি কি করে পালন করব? হ্যাঁ, তুমিই পারবে রঞ্জন। এই বকুলপুরের মানুষের যদি কোনো উপকার হয় তা তোমার দ্বারাই হবে, তুমি ভয় পেও না, আমি তোমার পেছনে আছি। আর যদি ওদের দুজনের কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করে আমাকে বলবে, ওদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। এসো আমার সঙ্গে। কোথায়? ইউনিয়ন পরিষদ অফিসে। আজই তোমার নমিনেশন পেপার সাবমিট করব। এসো। পিন্টু, এই পিন্টু। হ্যাঁ বল, কি হয়েছে? আজকে পেপার পড়ছস? কেন, কি হয়েছে বল? চৌধুরী সাহেব তো একটা কামের কাম করে ফেলাইছে। কি করছে? রঞ্জন স্যারের চেয়ারম্যান ইলেকশনে দাঁড় করায় দিছে। ভালো কাজ করছে, এলাকার মঙ্গল হইব, কিরে বন্ধ হয়ে যাব, এলাকার অনেক উন্নতি হইব। আইছে নবাব। ফাজিল কই থেকে আইলো? দোস্ত, চা খাওয়া। চা খাওয়াইতে পারো না দোস্ত, আমার তারা আছে, চৌধুরী সাহেবের নাতনির কাপড় ডেলিভারি দিতে যাইতে। দোস্ত কস কি, চৌধুরী বাড়ি যাবি? আমিও তার লগে যাবো। অসম্ভব,
তোরে সাথে করে নিয়ে গিয়ে আমি মায়ের খেতে পারব না, মাফ চাই দোস্ত। দোস্ত তুই কোনো মায়ের খাবি না, আমি কোনো পোনটামিও করুম না, আমারে লয়া চল, আমি তোরে সাইকেলে কইরা আরামে লয়া যামু। দরকার নাই বাপ, আমি হাইটেই যাইতে পারু। দোস্ত তুই একটু কনা দোস্ত। সত্যি যাবি? সত্যি পিন্টু, হ্যাঁ পিন্টু, ওরে নিয়ে যা, কোনো সমস্যা করবো না, যা। আরে যাবাটা নিয়ে যা, যাইতে যেতে যাক না, তুইও তো ভাবতে আজকে চল। আমার কিন্তু কোনো বিপদে ফেলাইস না, তোরে কোনো বিপদে ফেলবো না, চল যা। দোস্ত না জানি আজকে কোন কাম ঘটায়। বাপি তুই এখানে খারাপ। বারে আমি কি ভিতরে যাব না? মাথা খারাপ? চৌধুরী বাড়িতে কাম সারা গেলে খবর আছে। তো আমি কি করব? আমি না আসা পর্যন্ত চুপচাপ এখানে খাড়াই থাকবি, বুঝছস? আমি না আসা পর্যন্ত তুই চুপচাপ দাঁড়িয়ে থাক, গাদা গুদা কর। মাহি ম্যাডামের কাপড় আনছিলাম। দেন আমার কাছে দেন। উনি কোথায়? উনি তো গোসল করতেছে। এত জোরে গান বাজাচ্ছে কেন? আরে এটা কি চাঁদ দোকান নাকি? বন্ধ করো গান। আব্বাজান, গান বন্ধ করলে মাহির সারাদিনও গোসল শেষ হবে না। ঠিক আছে, গান ছেড়ে দাও, নইলে সারাদিন পানিতে ভিজে নিউমোনিয়া বাঁধাবে। জি। ওরে বাবা। বাবা কি খুব খেপেছে? খেপেছে মানে আবার ম্যানেজও হয়ে গেছে। কি বলেছে? বলেছে চলো যাও। দেখলাম মেয়ে নয় যেন হুরপুরি দেখা, মনে হইল আকাশ থেকে ডানা খুইলা এই মাত্র নাই মাইছে। ডানা খুইলে নেই মেয়েছে, বেটা তুই নিজেও মরবি আমাকেও মারবি। আরে টিউবলাইট, তুই ওর দাদার সেনো বাক, সারাদিন ভাতের ফেনার মতো ভস ভস করিয়া ভলকাইতে থাকে, মনে হয় উতলেন না পানি, আর দিলে ফসকা পড়বে। ওই মাইয়ার কথা তুই ভুলিয়া যা। বলো কি মামা, এত দিন পর দেখার মতো একটা মাইয়া পাইছি, ভুলিয়া যামু? অসম্ভব, প্রেম না হওয়া পর্যন্ত
ট্রাই আমি কই রে যাব। ট্রাই করবি তুই আর ফ্রাই হমো আমরা। হ্যাঁ, ওই সব তো এরাই ফেরাই করতে গেলে পরে কিন্তু কেরাই করতে হইব। দোস্ত, কি দোস্ত, সব কম নিয়ে আইছি। কি খবর লাইছ কো দোস্ত? কইতাছি, খুইলা কো, খুইলা কো মামা। কি সে কত কইতাছি দোস্ত, কইতাছি দমটা একটু ফলোয়ার দে। এলাকার তিনটা পোলা অলরেডি ওর পিছনে লাইন মারতাছে। মাল্লি কেন তুই আমারে? অর বলস কেন, তোর ভাবি লাগে না? ভাবি বল। ভাবি, সরি দোস্ত। ওকে ওকে ওকে। আচ্ছা দোস্ত, তোর ভাবি কি সারাদিন বাড়িতেই থাকে নাকি একটু একটু বাইরও বের হয়? বাইর হয় প্রতিদিন সকাল 11টায় নদীর ওই পারে গান শিখতে যায়। কয়টা 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 কয়টা? আরে এই তো 11টা বেজে গেছে গা। হ হ, তাইলে তো এখনই যাইতে হয়। খারা কি হইল আবার? আমি যে কথা কম, তুমি অনেক দূরে দাঁড়া থাকবা, ঠিক আছে? তুমি কিন্তু আবার আইসো না সামনা সামনে, ঠিক আছে? আরে মামা থামলা কেন? কি হলো মামা, দাঁড়াইলা কেন? না না কিছু না, আমার প্যাড একটু মোসর দেশে। মামা চলো না, ধুর। যাক এখনো আসেনি। আচ্ছা যদি চলে আসে তাহলে কি বলবো, কিভাবে বলবো? যাক একটা রিহার্সাল করে ফেলি। না না এটা ভালো লাগছে না, আরেকবার বলি। মাহি আই লাভ ইউ। ও লাভ 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 ইউ। মাহি আই লাভ ইউ। আরে ওই গানটা তো আমি গাইতেই পারছি না, কি করে বলতো? কিন্তু মাহি আপু, তোমার যে গানের গলা ছেলেরা শুনলে তো পালাবে। ওকে 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 ওকে, এবার আর রোমান্টিক হতে হবে। মাহি আই লাভ ইউ। ছেলেটা কি করে রে, পাগল নাকি? I love you. চল। আই শেগেছে মাম্মা। কি পাঠালে? শিপু, ইদানিং রাস্তাঘাটে পাগল ছাগলের উপদ্রব খুব বেড়ে গেছে, কি করা যায় বলতো? দাদুকে বললেই হয়, দাদু পাগলদের সাথে পাগলা গারুতে পাঠিয়ে দেবে। আর যদি পাগলের হাতে ফুল থাকে তাহলে তো পাগলা গালত না, সোজা গুলি। একদম ঠিক বলেছিস। হ্যালো, ওরে বাবা রে। এসব কি করছেন? সুন্দর মানুষকে সুন্দর জিনিস দেবার রিহার্সাল করছি। দাদু! ওরে বাবা রে! ডুবে গেল না তো মাহি আপু? এখন কি হবে মাহি আপু, এখন কি হবে? মাহি আই লাভ ইউ। আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। আসসালামু আলাইকুম। এই এই রাইতের বেলা আন্ধারে হারিকেন লইয়া খাড়ায় রইছ, আমার সালাম দেওয়ার লেগা।
তোর কি খায়া দেয় কোনো কাম নাই রে ভাই? ভাই, এটা তো আমি আশা করি নাই। তাহলে তুই কি আশা করছ? এটা তো কম যাবে না আব্বা। আব্বা না, ওই বাপসা সার মধ্যে তো একই কথা, এর মধ্যে তো কোনো ডিফারেন্সই নেই। আছে কি আছে? এখানে ডিফারেন্স আছে। শোন, তুই কি আমারে মুফিস পাইছ? আমি হলাম গিয়া সালাম ব্যাপারি, আমারে তুই বুঝাইছ না, বুঝছ? সর, এ তো হইছে কি? সালাম আলাইকুম। আমি আন্ধারে তো বাড়ি যাইতে পারু না, আমার একটু আগায় দিবি? হ্যাঁ পিয়াল, আমাদের কোথায় নিয়ে যাচ্ছিস? ঘুঘু পাখির শব্দ শুনলে উড়ে যাবে। এদিকে এসো, এখানে ঘুঘু পাখির বাসা আছে। তোমাকে কে বললো? গতকাল সকালে ঘুরতে এসে দেখে গেছি। আর পাখির ছানা মিনিমাম চারটা আছে। আচ্ছা ঠিক আছে, চল। আপু, কি দেখছো? ওই যে ওই গুন্ডাটা। কাকে গুন্ডা বলছো? ছেলেটা তো খুব হ্যান্ডসাম। এই, কিসের হ্যান্ডসাম রে? যে না বাংলা পাঁচের মতো চেহারা, আস্ত একটা উজবুক। তার উপর আমাদের আপুর পিছু নিয়েছে, এই ছেলে ভালো হতেই পারে না। তোমাদের সবার চোখ নষ্ট হয়ে গেছে। এত হ্যান্ডসাম ছেলে এই এলাকা আরেকটা দেখেছো? এ তো বোম্বের সালমান খান ফেল। এই, তুই এই গুন্ডাটার দলে নাকি আমাদের দলে? তোমাদের দলে থাকলেও পুরুষ হয়ে আমি পুরুষের অপমান সহ্য করতে পারবো না। ইস, কি আমার পুরুষ রে, ছাগল কোথাকার। মাহি আপু, ওকে সাবধান করে দাও, আমি খেপলে কিন্তু। এই, খেপলে কি করবি? হ্যাঁ, কারাতের এক কোপে তোর ওজন 20 কেজি কমিয়ে দেব, মোটকো কোথাকার। কি আমার কারাতের প্লেয়ার রে, বাংলা মায়ের পড়লে কারাতের ভূত একবার উপরে। কি বললি? আজকের জন্য ছেড়ে দিলাম। কিসের কুম্পু কারা, বাংলা মায়ের উপরে কিছু আছে নাকি? হইছে, থাম। বাসায় গিয়ে যদি আব্বুকে বিচার না দিয়েছি তাহলে আমার নাম শিবু না। শিবু, শিবু, দাঁড়া। আরে যাও যাও, খালি মেয়ে মানুষ বলে ছেড়ে দিলাম। আমাদের মায়াপু কাছে যাও, প্লিজ মায়াপু কাছে যাও, মায়াপু 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 কাছে যাও।
পিছু নিয়েছেন কেন? তুমি তো আজব কথা বলছো, পিছু নিয়েছি বলেই তো বেঁচে গেলে, নয়তো এতক্ষণে পাহাড়ের খাদে পড়ে কেল্লা ফতে হয়ে যেত। হলে হতো, তাতে আপনার কি? আমার কি মানে? আমার মনের মানুষ মারা গেলে আমি বাঁচবো কি নিয়ে? কি আমার মনের মানুষ রে? তোমাকে বাঁচানোর দায়িত্ব তো আমারই। ইস, কি আমার দায়িত্ববান বীর পুরুষ রে। অবশ্যই বীর পুরুষ, যে কোনো পরীক্ষা নিয়ে দেখতে পারো। তাই নাকি? ইয়েস। আগামীকাল সকালে ঝাউবনে লাঠিটা নিয়ে আমাদের সাথে দেখা করতে আসবেন। ওকে ফাইন, যদি পারি তাহলে কিন্তু মাইকেও আমাকে ভালোবাসতে হবে। আর যদি না পারো? না হলে আর কোনোদিন প্রেমের দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। ওকে ডান, দেখা যাবে। চল। আমার কি মানে? আমার মনের মানুষ মারা গেলে আমি বাঁচবো কি নিয়ে? এই, তুমি কি জানো, তুমি আমার সকালের আকাশে সুখ তারা। আমি মাই। হাসছো কেন? কই, হাসছি না তো। বললেই হলো, সকালে ওই বাদরটার সাথে চ্যালেঞ্জ হবার পর থেকে দেখছি তুমি থেকে থেকে হেসে উঠছো। হেসে তো উঠবেই, তোমরা বুঝুনি, ওই ছেলেটাকে আপু খুব পছন্দ করেছে। কি বলে? অবশ্য ছেলেটাকে আমারও খুব পছন্দ হয়েছে। আপুর জন্য এমন একটা দুলাবে আমাদের দরকার। চোর চোর আওয়াজ শুনতাছি। বাইরে মনে হয়, ঠিক মতো পাহারা দিস। যা, ঠিক আছে। বেড়া গেল কই? আন্ধারের মধ্যে নিশ্চয় গেল গা। এদিকটা কোন সোর যাইতে দেখছো? আন্নের মতো তুমি তো একজন দেখলাম। আমার মতো দেখছিলাম মানে? আমারে কি তোর সোর মনে হয়? না মানে হেরমি তো মনে হয়। খবরদার, তুই কথাবার্তা কিন্তু বুঝতে কইস। তুই নাইট গেট হইয়া এত বড় কথা কইলি আমি কেডা তুই জানোস? আপনি কেডা? সালাম তালুকদারের মাইয়ার জামাই। গাছে কাডাল গুপে তেল, হে তো আপনার সালাম হিলয় না। হেতে তোর সমস্যা কোথায়? সমস্যা আছে, সুরটা তো আপনার মুখে দেখা গেল।
আমি কেডা জানোস? আপনি কেডা? কইলাম না, খারাই থাক। প্যাডা রে কই জিনিস দেখলাম মনে লো। আশান, রেশাদ, বৌমা, আরে কোথায় তোমরা? বাবা, বাবা, আরে বাবা, বাবা কি হয়েছে বাবা? আমার ছড়িটা এখানে ছিল, খুঁজে পাচ্ছি না। ছড়ি পাচ্ছেন না? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে, শুধু আমার ছড়িটা পাচ্ছি না। বাবা তুমি অস্থির হয়ো না, আমরা দেখছি। দেখছি বাবা। এই দাঁড়া 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 দাঁড়া, কথা, তোর দাদু ছড়িটা দেখেছিস? ছড়ি? হ্যাঁ। মাহি আপু, মাহি আপু, মাহি আপু, মাহি আপু, মাহি আপু, মাহি আপু, ওঠো। এই মাহি আপু, ওঠো না। কি আপু, তোমার মুখে এসব কি? আয়নায় গিয়ে দেখো, ওঠো। সব বুঝেছি, সব ওই ছেলেটার কাহিনী। ছড়িটা নিশ্চয় নিয়ে গেছে। সবাইকে শিগগির তৈরি হতে বল। কোথায় যাবে ছড়ি আনতে? এই দাদু, ছড়িটা দাও। আগে প্রেম, তারপর ছুর। ইস, শখ কত! একটা ছড়ি চুরি করে আবার বাহাদুরি দেখাচ্ছে। যদি ছড়িটা চিৎকার করতে পারতো তাহলে বুঝতাম, প্রাণহীন একটা জিনিস চুরি করে কত বাহাদুরি। আচ্ছা তাহলে বলো, চিৎকার করতে পারে এমন কোন জিনিসটা আনতে হবে? ওই বিচ্ছুটা আবার কানে কানে কি বলছে? ও বলছে ওর আন্টির টেপ রেকর্ডারটা চুরি করে আনতে। কাজ সেরেছে, ওইটা তো সারাক্ষণ বাজতেই থাকে, বাজতেই থাকে, চুরি করতে গেলেই ধরা পড়ে যাবে। এই বাপ্পিকে ধরা এত সহজ নয়, আজ রাতের ভিতরেই টেপ রেকর্ডার হাওয়া করে ফেলবো। কিন্তু তারপর? আগে তো চুরি করে আনো, তারপর দেখা যাবে। আরে এত কষ্ট করে যে ছড়িটা আনলাম তার বিনিময়ে কিছু না দিয়েই। ওয়েট ওয়েট, সবুরে মেওয়া ফলে, আগে টেপ রেকর্ডার তারপর অন্য কথা।
আচ্ছা আপু, ওই ছেলেটাকে তুমি যা করতে বলো তাই করে, কেন করে? জানি না। ওর সামনে গেলেই তোমার মুখ খুশিতে ঝলমল করে, কেন করে বলো তো? জানি না। যদি আবার লাল দিকে এই গাছে বাড়ির মতো জনসুরা হে, সবসময় আমি আমনে রে দেহি আনে কেডা। এ কথা তো আমারও, আমি জনসুরের পিছে দৌড়াই তা তোরে দেহি। কি তুই নাইট ড্রেস পরে চুরি টুরি করস নাকি? ওই বেটা দানদালি করস বেটা, কথাবার্তা ভালো করে কোচ। আমি মমিষা কে বলা ডিউটি কর গিয়া। বেড়া আমার কি করলো? আমার মাথার মধ্যে গোবর। আই বেড়া কুটাল বন্ধ বেড়া, যা বাড়ি গিয়া বোয়াল মাছ কট গিয়া। মাহিয়াপু ছেলেটা ওই দিকে গেছে, আমার মনে হয় টেপ রেকর্ডার নিয়ে গেছে। সর্বনাশ, এখন কি হবে? চলো না মাহিয়াপু, নিচে গিয়ে দেখি। আরে না, যাওয়া যাবে না, দাদু রাগ করবে। হ্যাঁ দাদু তো রুমে, চলো না মাইয়াপু, চলো না, চলো না, চলো না, চলো মাইয়াপু, চল চল চল। ঠিক আছে, এই সামনে যা, এই তোর ওই দিকে দেখ, এই দেখ, এই যাবে কোথায় ভাইয়া? কাউকে দেখেছো? না, আমি এদিকটা দেখছি, তুই ওদিকে দেখ। হ্যাঁ মা,
এটা ভিতরে না তো? এই তোমরা এখানে কি করছো? যাও ঘরে যাও। এখন কি হবে? ছেলেটা যদি মরে যায় তাহলে তুমি কি করবে? উফ, জানি না। না জানলে হবে? তোমার কথাতেই তো ওই ছেলেটা বাসায় ঢুকেছিল। জানি না, জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। আমি দেখেছি দুলাভাই কোন দিকে গেছে। হ্যাঁ, দেখেছিস? কোন দিকে? পুকুর পাড় দিয়ে আহত অবস্থায় জঙ্গলের দিকে গেছে। তাহলে আমাকেও যেতে হবে। আপু, তোমার এত রাতে যাওয়া ঠিক হবে না। উফ, তোরা বুঝতে পারছিস না, আজ আমার কারণে বাপ্পি আহত। ও মরে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। কিন্তু ট্রিটমেন্ট করবে কে দিয়ে? তোমার কাছে তো স্যাভলন কটন কোনোটাই নেই। তাই তো, তুই জলদি যা চাচুর রুম থেকে স্যাভলন আর কটনটা নিয়ে আয়। ঠিক আছে, যা। তোমার চাচারা আজ তোমাকে ধরতে পারলে তো মেরেই ফেলতো। তোমার জন্য আমি এক জীবনে হাজার বার মরতে রাজি। তাড়াতাড়ি উঠ না,
ম্যাডাম কি করছেন? পেশেন্ট তো মারা যাবে। আমাকে উপদেশ দেবার চেষ্টা করবেন না। কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু নয়, আমি যে ভোল্টেজ দিয়েছি সেটা দিয়ে ট্রিটমেন্ট কন্টিনিউ করুন, ওকে? হ্যালো মিস্টার মাসুদ, আপনি কোনো চিন্তা করবেন না, আজকের পর থেকে আপনার স্ত্রীর বোধ শক্তি বলতে কিছুই থাকবে না, দিন বললে দিন বলবে, রাত বললে রাত, ওকে? আর আমার চেকটা কিন্তু পাঠিয়ে দিবেন, থ্যাংক ইউ। হ্যালো, কি কোথায় তুই? সালাম জোয়ারদারের চেম্বারে আয়, আমি আসছি। আসসালামু আলাইকুম জোয়ারদার সাহেব। ওয়া আলাইকুম আসসালাম। বসো বসো। কি ব্যাপার কামাল, দুই ভাইকে একসাথে নিয়ে এসেছো? জি। এনিথিং সিরিয়াস? সেই রকমই। ওনারা যে জমিটার জন্য মামলা লড়েছিলেন সেই জমিটা রায় পেয়ে গেছে। তাই নাকি? এতো খুশির খবর। কাদের? জি ভাই, তিন কাপ কফি। না না, আমি কফি খাবো না। ও, তাহলে দুই কাপ। আচ্ছা, আপনার কাছে আসার উদ্দেশ্য একটাই, দ্রুত আপনি ওই জায়গাটা খালি করার ব্যবস্থা করুন। জমি খালি হওয়া মাত্রই আমরা প্লট বিক্রি করা শুরু করব, আপনার অর্ধেক আর আমাদের অর্ধেক। কিন্তু একটা সমস্যা আছে রিয়াজ, তুমি তো জানো আমি পার্টনারশিপের কোনো ব্যবসা পছন্দ করি না। ইয়ে, আমি যা করি নিজেই করি, তাই ওই জমিতে কাউকে কোনো ভাগ দিতে পারছি না। পারছেন না মানে? আমাদের সঙ্গে আপনার ডিড হয়েছে, আপনাকে আমরা জমি খালি করার জন্য জমির অর্ধেক পার্টনারশিপ দিয়েছি। অর্ধেক না, পুরোটাই। কামাল, কামাল আমারই লোক, তাই ওর মাধ্যমে দলিলে লেখাটা বদলে ফেলেছি। জমি এখন আমার। আপনি কি ভাবেন নিজেকে? যা ইচ্ছে তাই করে যাবেন? আপনি জানেন না, মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ড পর্যন্ত আমাদের সাথে হট কানেকশন। আমি চাইলে একটা ফোন করে আপনাকে ধ্বংস করে দিতে পারি, কিলার দিয়ে শেষ করে দিতে পারি। তুই তো ফোন করে আমাকে শেষ করতে চেয়েছিস, আর আমি ফোন ছাড়াই তোদের মরণের ভিসা লাগিয়ে দিয়েছি। এই কিভাবে লাগিয়েছি জানিস? তোরা দুজনে মিলে কফি খেয়েছিস না, ওই কফির মধ্যেই বিষ মেশানো ছিল। দারুণ দেখিয়েছেন জোয়ারদার সাহেব। দারুণ দেখিয়েছে তুমি। আমি আসার আগে ফোন না করলে আমি প্রস্তুতি নিতে পারতাম না। তোমার পুরস্কার তুমি যথাসময়ে পেয়ে যাবে। থ্যাঙ্ক ইউ। পুরস্কার আর পেতে হবে না। কি বলছো নাসরি? ফারিয়া বেঁচে আছে। ফারিয়া? হ্যাঁ হ্যাঁ, ফারিয়া। এই দেখো, আজগরকে মার্কেটে দেখে ওর ছবি তুলে এনেছে। সর্বনাশ, এ দেখছি সত্যি সত্যি ফারিয়া। আজগর কোথায় আছে ওরা জানতে পেরেছিস? জি, গাড়ির নাম্বার প্লেট ছিল কক্সবাজারের, এই যে নাম্বার। গুড, এই নাম্বারই আমাদেরকে ফারিয়ার কাছে পৌঁছে দেবে। তোরা চলে গেলে অনেক খারাপ লাগবে রে। কম খাবি কিন্তু, চিপু আবার আসবি তোরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
যাচ্ছি মা। রাখো বউ, রাখো, ঠিক আছে। দোয়া করবেন বাবা। দাদু তুমিও চলো না আমাদের সাথে। ভালো থাকিস মা। যাবো দাদু ভাই, যাবো। আসি মা। এবারে ইলেকশনের ঝামেলাটা শেষ হলেই মাইকে নিয়ে সোজা তোমাদের বাড়ি থেকে উঠবো। সত্যি দাদু? অবশ্যই। আর আমাদের বাসায়? যাবো দাদু ভাই, যাবো। 15 দিন তোমাদের বাসায়, আর 15 দিন এই মটকুটার বাসায়। বাবা আসি। বাবা আপনার কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করবেন। করবো বৌমা, করবো। জি এই দাঁড়াও, হাঁটিয়ে নিয়ে কই যেতেছ তোমরা? তোর কারণে লোকটা মারা যাইতেছে, তোর একটু মায়া হয় না? গায়ের রং পুরা মোবাইলের মতো হইলেও লোকটার মনটা কিন্তু ভালো ছিল। কেন যে তুই সবার সামনে লোকটারে মারতে গেলি? ওই পিন্টু কানতে কানতে কই যাইতেছ? কাবিলা মামার লাগে কাপড়ের কাপড় হয়ে যাইতাছি। যে মানুষ মরে নাই তার লাগে কাপড়ের কাপড় কেন? না বললে তো একটু পরে মরবো, আমরা অনেক বুঝাইছি, কিছুতেই কিছু কাজ হইতাছে না। কাবিলা মামা দড়ি লইয়া আমপাড়ার জঙ্গলে আত্মহত্যা করতে গেছে। আহারে, লোকটা মনে তোরে ঠিকই ভালোবাসত। ভালো না বাসলে কেউ কি কারো লেগে জীবন দিতে পারে? ঠিকই কইছস। তোরা কি কইতাছিস? এসব কি কইতাছিস? লোকটা না হয় একটু বয়স হইছে, রং না হয় একটু কালো, আর কি নাই কত টাকা পয়সা জমি জিরাত সবই আছে। চেষ্টা করলে গ্রামে যে কোনো মায়ের সে বিয়ে করতে পারতো, খালি তো আর লেগা করে নাই। আর সেই তুই তারে পাত্তাও দিলি না, তোর মতন পাশার মানুষের লগে আমরা আর নাই। তুই যখন আমার অভিনারে কমলা, তখন আমার এই জীবনটা একটা লাভ কি জুললেই যাই। আল্লাহ গো, পায়ে যাই যে তাড়াতাড়ি। বিদায় দুনিয়ার আকাশ বাতাস, বিদায় এই পৃথিবীর মাটি, গাছপালা নদী নালা সব বিদায়, মুই চললাম হেই মাতায়। হাসাই তো, সত্যি সত্যি তো দড়ি দেখা যায়, জুইলা যাইব নাকি? না, চাই না মোর এই জীবন, কমলা ছাড়া এই জীবন মোর তেজপাতা হইয়া যাইবে। একটু দেখি তামসাটা কি ভগলামিয়া করতে পারে। বাসাইতে আয় না কেয়া। হে বাতাস, হে আকাশ, তোমরা আমার কমলারে জানাইয়া দিও আমি তারে খুব ভালোবাসি, আমি হেরে মৃত্যুর পরেও ভালোবাসিয়া যামু। কথাটা মনে রেখো। না কাবিলা, কাবিলা একটু নিশাও আল্লাহ গো। কাবিলা আমারে তুমি ক্ষমা করে দিও, তুমি যে আমারে এত ভালোবাসতা নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না। অহন ওঠো তো, ওঠো। এইবার তো করছি। হ্যাঁ করছি, কিন্তু তোমার বাবা তো বিশ্বাস করবে না। আরে তারে বোঝানোর লাগিয়া কি করতে বো, হেইডা আমি জানি। আমাদের প্ল্যান পুরোপুরি সাকসেস।
কেমন আছো? দাদু! দাদু! কি হয়েছে? চিৎকার করছিস কেন? ভাই, তুই ভেতরে যা। আপনারা? সালাম জুয়ারদা। নো প্রবলেম, আমি বন্ধুত্ব করতে আসিনি। আমাদের মেয়ে আপনি এই বাড়িতে আটকে রেখেছেন, সেটা আমাদের বুঝিয়ে দিন, আমরা চলে যাই। কিসের মেয়ে? কার মেয়ে? আপনার বাড়িতে নিজের নাতনি বানিয়ে যাকে আশ্রয় দিয়ে রেখেছেন মিস্টার চৌধুরী, আমরা তার কথাই বলছি। ওর সত্যিকারের নাম ফারিয়া, ফারিয়া রহমান, ফারিয়া গ্রুপ অফ কোম্পানির একমাত্র ওয়ারিস। না, ও মাহি আমার নাতনি। আপনি মিথ্যে বলছেন মিস্টার চৌধুরী। অবশ্য সেটাই স্বাভাবিক, ফারিয়াকে আপনি রক্ষা করতে চাইবেন, কিন্তু আপনাকে আমরা জানাতে চাইছি ওই মেয়েটার লিগাল গার্জিয়ান বলতে কেবলমাত্র আমরাই আছি। ওর বাবা মারা যাওয়ার আগে আমাদের তিনজনকে ফারিয়া ও তার সম্পদের ট্রাস্টি করে গেছে। এই যে সেই দলিল। কিন্তু এতগুলো বছর কোথায় ছিলেন আপনারা? কেমন ট্রাস্টি আপনারা? একটা মেয়ে হারিয়ে যাওয়ার পরও কোনো পত্রিকায় কোনো টিভিতে একটা নিখোঁজ বিজ্ঞপ্তি প্রচার করেননি? তার জন্যে আপনার কাছে কৈফিয়ত দিতে আমরা বাধ্য নই। পাঁচটি বছর আপনি ফারিয়াকে লালন পালন করেছেন, তার জন্যে কত খরচ হয়েছে বলুন? তার পুরোটা এই মুহূর্তে পরিশোধ করে আমরা ফারিয়াকে নিয়ে যেতে চাই। টাকার কাছে শামসুদ্দিন চৌধুরী বিক্রি হয় না মিস্টার সালাম জোয়ারদার। মানুষের সাথে মানুষের সম্পর্ক টাকা পয়সার চেয়ে অনেক বেশি মূল্যবান। আপনি আমাকে থাপ্পড় মারলেন? হ্যাঁ, মেরেছি। এবং আপনারা এই মুহূর্তে বিদায় না হলে আমি আপনাদের গলা ধাক্কা দিয়ে বার করতে বাধ্য হব। আপনি আগুন নিয়ে খেলছেন মিস্টার চৌধুরী, ফারিয়াকে আপনি আটকে রাখতে পারবেন না। দেখি পারি কিনা। ওই মেয়েটাকে যেদিন পেয়েছি সেদিন তার গায়ে যেসব আঘাতের চিহ্ন দেখেছি তাতেই আমার সন্দেহ হয়েছিল যে কেউ একজন ওর ভালো চায় না। আজ আমি সেই মানুষগুলোকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। গেট আউট, গেট আউট ফ্রম মাই হাউস। আপনি ওই মেয়ের জন্য আপনার জীবন বিপন্ন করছেন মিস্টার চৌধুরী। নাসির, গুলজার। জি স্যার। ভেরি ওয়েল মিস্টার চৌধুরী, আমি চলে যাচ্ছি। কিন্তু আপনাকে বলে যাই, যে চর আপনি আমার গালে দিয়েছেন তার সুদ সহ ফিরিয়ে দিতে আমি আসব। আর সেদিন আপনি ফারিয়াকে আটকাতে পারবেন। বাই। Thank you.
দাদু, আমি কে? কি আমার পরিচয়? দাদু চুপ করে থেকো না, আমাকে যারা নিতে এসেছিল ওরা কারা? ওদের সাথে আমার কিসের সম্পর্ক বলো দাদু, বলো আমাকে, বলো আমি তোমার কে? জানি না, আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি তুই আমার নাতনি আর আমি তোর দাদু। তাহলে ওই লোকগুলো আমাকে ফারিয়া বলে ডাকছিল কেন? কেন আমাকে ওরা হাজার কোটি টাকার সম্পত্তির ওয়ারিশন বলছিল? কেন আমাকে ওরা নিয়ে যেতে যাচ্ছিল বলো দাদু, বলো। জীবনের প্রথম আমি এক বিশাল শূন্যতার সামনে দাঁড়িয়ে আছি, সেই শূন্যতার মাঝে নিজেকে হারিয়ে ফেলার আগে আমাকে তুমি বলো দাদু, কে আমি? আমি জানি না, বিশ্বাস করো দাদু ভাই, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমার আদরের নাতি মাহিকে যেদিন হারিয়েছি সেদিন আল্লাহ তোকে নিজের হাতে আমার কাছে পাঠিয়েছেন। কিভাবে এনেছিলেন? কোথায় খুঁজে পেয়েছো আমাকে? আমার বড় ছেলে আর আমার দাদু ভাই মাহি সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর আমরা যখন ওদেরকে কবর দিয়ে বাড়ি ফিরছিলাম তখন দেখলাম রাস্তার পাশে পড়ে আছিস তুই। গুজার, আরে মেয়েটা তো বেঁচে আছে, জ্ঞান ফিরে আসার পরে বুঝলাম তোর স্মরণ শক্তি লোপ পেয়েছে আর তাই মাহি নামে তুই এই বাড়িতে আশ্রয় পেয়েছিস, সবাই তোকে সেই নজরে দেখে। যে নজরে আমার নাতনি মাহিকে সবাই দেখত। কিন্তু আমার পরিচয় বের করার কোনো চেষ্টা কেন তুমি করলে না? হ্যাঁ করেছিলাম, কিন্তু তোর গায়ের ক্ষতগুলো আমাকে বলেছে কেউ তোর উপর অত্যাচার করেছে, কেউ কেউ তোর অনিষ্ট করতে চেয়েছিল, তাই তোকে বাঁচাবার জন্যে তোর পরিচয় খোঁজা বাদ দিয়ে তোকে তোকে বানিয়েছে আমার নাতনি মাহি। তোকে বুকে জড়িয়ে ধরে আমি আমার মাহিকে হারানোর কষ্ট ভুলে থাকতে চেয়েছি। এই সিদ্ধান্ত যদি আমার ভুল হয়ে থাকে তাহলে তাহলে তুই আমাকে ক্ষমা করে দিস। ছি দাদু ছি, কি বলছো তুমি? রক্তের কেউ না হবার পরও তুমি আর তোমার পরিবার যেভাবে আমাকে আপন করে নিয়েছো তা আমি কোনোদিন ভুলবো না দাদু, আমি কোনোদিন ভুলবো না। আমার টাকার ব্যাগ কই? ভাই বিশ্বাস করেন আমি জানি না, বিশ্বাস করেন ভাই টাকার ব্যাপারে আমি কিচ্ছু জানি না ভাই, আমি কিচ্ছু জানি না। ওষুধটা খেয়ে নেন ভাই। ওষুধটা কেন খেলাম জানোস? ব্যথায় আমি কেন কুস্কিয়া গেলাম জানোস? আমার লিভার নষ্ট,
আমি কিছুই খাইতে পারি না। কিছুক্ষণ পর পর লিভারের ব্যথায় সুরি ফলার মতো বিন্দে ওঠে। ডাক্তার কইছে আমার লিভারটা বদলাইতে হইব, আর সেই লিভার বদলানোর টাকা নিয়ে আসি বাক্সে। ক তাড়াতাড়ি ক আসিফ কই। ভাই আমি কেমনে জানুম আমার কনকে আপনার ভাই কই গেছে? আপনি তো ভালো জানেন ভাই। কারো হাত থাকবো না, কারো পা থাকবো না। এই কিসের ভাই, কিসের ভাই? যে আমার জানের পরোয়া করে না সে কিসের ভাই? এই এই ক ভাই, আসিফ আমার টাকা নিয়ে কই লুকাইছে? ক ক কইতেছি আমি জানি না, আল্লাহর কসম ভাই আমি জানি না। তুই জানোস না, কিন্তু আমি ঠিকই জানো মাসিক কই আছে। ওই ফোনটা দে। হ ভাই। হ্যালো তুফান, ফারিয়া বেঁচে আছে? কি কন ভাই, এত বছর পর মেয়েটা ইতিহাসের পাতা থেকে উঠাইল নাকি? ইতিহাসের পাতায় নয়, কক্সবাজারের শামসুদ্দিন চৌধুরীর বাড়িতে আছে ফারিয়া। ওই শামসুদ্দিন চৌধুরীকে শেষ করে আজই ছিনিয়ে আনতে হবে ফারিয়াকে। যদি একটু দেরি হয় ফারিয়া গ্রুপের সব কিছু আমাদের হাতছাড়া হয়ে যাবে। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমি মেয়েটারে উঠিয়ে আনতাছি। কারো হাত থাকবো না, কারো পা থাকবো না। আমি জানি না, বিশ্বাস করো দাদু ভাই আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমার আদরের নাতি মাহিকে যেদিন হারিয়েছি সেদিন আল্লাহ তোকে নিজের হাতে আমার কাছে পাঠিয়েছেন। আমাদের মেয়ে আপনি এই বাড়িতে আটকে রেখেছেন, সেটা আমাদের বুঝিয়ে দিন, আমরা চলে যাই। ওর সত্যিকারের নাম ফারিয়া, ফারিয়া রহমান, ফারিয়া গ্রুপ অফ কোম্পানির একমাত্র ওয়ারিশ। ওই মেয়েটার লিগাল গার্জিয়ান বলতে কেবলমাত্র আমরাই আছি। ওর বাবা মারা যাওয়ার আগে আমাদের তিনজনকে ফারিয়া ও তার সম্পদের ট্রাস্টি করে গেছে। হাউ ডিয়ার ইউ, আমার অর্ডার সত্ত্বেও তোমরা এখনো ফ্যাক্টরির 49% শেয়ার লেবারদের নামে করে দাওনি কেন? যে ফার্মের জন্য আমরা এতগুলো বছর পরিশ্রম করেছি সেই ফার্মের সিংহভাগ শেয়ার আমি লেবারদের নামে ট্রান্সফার হতে দেব না। শেয়ার যদি কারো প্রাপ্য হয় তাহলে প্রাপ্য হবে আমাদের। আমরা কাগজপত্র রেডি করে এনেছি, আপনি শুধু সাইন করে দেবেন। তুমি কি ভেবেছ তোমার অন্যায় আবদার শুনে আমি চুপচাপ সাইন করে দেব? সাইন করে দেবেন না, আমার জীবন থাকতে আমি ওই ফাইলে সাইন করব না। তুফান, কারো হাত থাকবো না, কারো পা থাকবো না। বাবা!
করছো তুফান? আরে উকিল সাহেব, খুনের সাক্ষী রাখনের অভ্যাস আমার নাই। আরে ও হচ্ছে আমাদের তুরুপের তাস, ট্রাম্প কার্ড, ওকে বাঁচিয়ে রাখতে হবে। আরে কয় কি? হ্যাঁ উকিল ঠিকই বলেছে, ওকে মারা যাবে না। আমাকে যেতে দাও, আমি পুলিশের কাছে যাব, আমি ওদের সবাইকে ফাঁসিতে ঝুলাব। ওরা খুনি, ওরা আমার বাবা মাকে খুন করেছে। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। সরি মাই ডিয়ার, তুমি আর কখনো এই হাসপাতাল ছেড়ে বাইরে যাবার সুযোগ পাবে না। আর যদি কোনো কারণে পেয়ে যাও, তাহলে খুনের ঘটনা পুলিশকে বলার ক্ষমতা তোমার থাকবে না। তুমি আমার কথা শুনতে পাচ্ছ ফারিয়া? উঠো ফারিয়া, উঠো ফারিয়া, তোমাকে এই নরক থেকে পালাতে হবে, নয়তো ওরা তোমাকে শেষ করে দেবে, খুন করবে তোমাকে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? পালাতে হবে তোমাকে, ওঠো। দাঁড়াও, আমি দারুণকে ব্যস্ত রাখছি, আর সেই সুযোগে তুমি গেট দিয়ে বেরিয়ে যাবে। তুমি এখনো ডিউটি করছো? কি করুম, নাসরিন ম্যাডামের হুকুম। কি ভাবে যে তোমরা এতক্ষণ ডিউটি করো, তোমাদের জন্য সত্যি খুব মায়া হয়।
কেন আবার এত রাত্রে হরণ বাজায়? কেন আইছে জল বৃষ্টিতে? চাকরি কি মানুষ করে? চাকরিটা ছেড়ে দেবো, গরিবের জীবন নাই। আমি জানি তোকে কে পাঠিয়েছে, কিন্তু আমার জীবন থাকতে তুই মাহিকে নিয়ে যেতে পারবি না। মুরব্বি, আসসালামু আলাইকুম। ওই ম্যাডারে আমি চাই, কোনো ঝামেলা করেন না। ওই মেয়া এদিকে সরে যা আমার সামনে থেকে। আমি বেঁচে থাকতে আমার নাতনি মাহিকে তুই নিয়ে যেতে পারবি না। যা বলছি যা। জলদি যাও, পানি নিয়ে আসো, যাও। এই নো পানি, এনে খাওয়া।
মাহি, কি হয়েছে, কি হয়েছে তোমার? ওরা দাদুকে খুন করেছে, বাড়ির সবাইকে খুন করে। ওরা আমাকে ধরে নেবার জন্য আমার পিছু তাড়া করেছে। ধরতে পারলে ওরা আমাকে শেষ করে দেবে। আমাকে বাঁচাও বাপি, আমাকে তুমি বাঁচাও। এই বাপি, ও কার কথা কইতেছে রে? বাবা, ও শামসুদ্দিন চৌধুরীর কথা বলছে। ও শামসুদ্দিন চৌধুরীর নাতনি। শামসুদ্দিন চৌধুরীরে খুন করছে কারা? আরে তারে খুন করছে কারা? খুন করেছে সালাম জোয়ারদারের লোকজন। টাকা না নিয়ে কি করবো বলেন তো ভাই? জায়গা মতো ট্রান্সফার হতেও টাকা লাগে। সরকার যে বেতন দেয় তা দিয়ে তো নিজের পরিবারের পেটই চলে না। তাহলে ফ্ল্যাট কেমন করে হবে, গাড়ি কিভাবে করব, ছেলে মেয়ের লেখাপড়া চালাবো কিভাবে? আরে, কারো হাত থাকবো না, কারো পা থাকবো না। অফিসার, টাকা যা চাইছো পাইছো, ফুরুত কইরা এখন শুধু কান খুলা শুনে রাখো। মেয়াডারে পাওয়া মাত্রই আমার খবর দিবা, প্রতিটা ঘরে ঘরে খুঁজবা উকুন খুঁজার মতো। কোনো ঘর যেন খালি না থাকে, কথাটা মনে রেখো। নইলে কারো হাত থাকবো না, কারো পা থাকবো না। যাই। আরে ভাই, বসেন বসেন, কোথায় যান? সবকিছু মিটমাট করেন, তারপর যান। ওসি, বুঝতে পারলাম না সবকিছু মিটমাট মানে। আরে ভাই, মাল পানি যা দিলেন এটা তো ওই মেয়েকে খুঁজে বের করার জন্য। কিন্তু শামসুদ্দিন চৌধুরীর ব্যাপারটা কি হবে? এ তো দেখি আমার সাথে খারাপ। আপনি যে জলজ্যান্ত চৌধুরী সাহেবকে মফিস কট করে ফেলেছেন, এটার কি হবে? কেন, মালে কথা কইব? ডাকাতির মামলায় ফাঁসিয়ে দেব। 10 গ্রামের সবাই তো নাদের ডাকাতকে চেনে। ওর নামে আরেকটা মামলা বেড়ে গেল, এই আর কি। সোজা কাজ, পানির মতো পরিষ্কার। বাবা, কি খবর, পুলিশে জানাইছো? কোনো লাভ নাই, ওরা টাকা পয়সা দিয়ে থানা পুলিশ সব কিনা ফেলাইছে। সকালে ওসি নিজে ফোর্স নিয়ে মাহিরে খুঁজতে বাড়াইবো, গ্রামের সব বাড়ি খুঁজবো। তুই এক কাম কর, সকালে সূর্য ওঠার আগেই মাহিরে নিয়ে পালায়া যা। আরে কি কও, কই যামু? তুই এক কাম কর, মাহিরে নিয়ে আমাগো নীলগিরি পাহাড়ে যে খামার বাড়ি আছে না, ওইখানে চলে যা। এইদিকে সব কিছু ঠিকঠাক না হওয়া পর্যন্ত তুই ওইখানে থাকবি। কি কইতাছো বাবা, আমি পালায়া যামু? পালায় যাও তো কিছু না, কয়দিন ওইখানে থাকা, টাকা পয়সা যা লাগে নিয়ে যা। তোর বাপ যা কয় তাই হন বাবা, ভরে ভরে রোয়ানা দিয়া দে। ফারিয়ারে খুঁজে পাই নাই, তাই খবর পাইছি একটা ছেলের সাথে কাটা পাহাড়ের জঙ্গল দিয়ে পলায় যেতে দেখছি। এই, কারো হাত থাকবো না, কারো পা থাকবো না, পলায় যাইব কই? ওই জঙ্গলে লুকিয়ে আছে আমার ছায়া শিকারী। Oh!
ওই যে আমাদের খামার বাড়ি, খুব কষ্ট হয়েছে তাই না? আর কোনো ভয় নেই, এখানে তোমাকে কেউ মারতে আসবে না। কিন্তু ওরা কারা? তোমাকে মারতে চাইছে কেন? মারতে নয়, মনে হয় ওরা আমাকে ধরে নিয়ে যেতে এসেছিল। কেন? তোমাকে ধরে নিয়ে ওদের কি লাভ? লাভ হাজার কোটি টাকার সম্পত্তি, সেই সাথে মিল ফ্যাক্টরি। এত সম্পদের সাথে তোমার কি সম্পর্ক? সম্পর্ক অনেক গভীর। সম্পদ তৈরি করেছিলেন আমার বাবা হাসান আহমেদ, ফারিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক, যার সবকিছু আমার নামে করা। তাহলে শামসুদ্দিন চৌধুরী তোমার কে? আমার আপন কেউ নন, উনি আমাকে নাতনির আদরে তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন মাত্র। আর যারা তোমাকে খুন করতে চেয়েছিল? ওরা আমার বাবার ম্যানেজারের ভাড়া করা গুন্ডা, ওদেরকে আমি নিজের চোখে আমার বাবা মাকে খুন করতে দেখেছি। আমার সবকিছুই জানাতে হবে আইনকে, সাহায্য নিতে হবে পুলিশের। কিন্তু আমাদের থানার ওসিকে তো ওরা... শুধু থানার ওসি নয়, আমি আমার বাবার বন্ধু অ্যাডভোকেট কুদরত চাচাকে সবকিছু জানাতে চাই, উনি আমাদের নিশ্চয়ই একটা রাস্তা বলে দিবেন। মোবাইল নাম্বার মনে আছে? হ্যাঁ মনে আছে, 01924 24 142 24 142। হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? আমি আঙ্কেল, ফারিয়া, ফারিয়া আহমেদ। ও মাই গড, ফারিয়া তুমি কোথায়? তুমি মানে তোমরা হঠাৎ কোথায় উধাও হয়ে গেলে? আমার বাবা মাকে ম্যানেজার সালাম জোয়াদ্দার, উকিল কামাল আর খুনি তুফান মিলে খুন করেছে। ওরা আমাকে মানসিক হাসপাতালে নিয়ে আমাকে অত্যাচার করে আমাকে জড় পদার্থ বানিয়ে ফেলতে চেয়েছিল আঙ্কেল। পালাতে গিয়ে মাথায় ব্যথা পেয়ে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম, গতকালই আমার সব কিছু মনে পড়েছে আঙ্কেল। ফারিয়া তুমি এখন কোথায়? কক্সবাজার এলাকায়। তুমি ওখানে গেলে কি করে? সে অনেক কথা আঙ্কেল, কিন্তু এখানেও সালাম জোয়াদ্দার তার বাহিনী নিয়ে আমাকে আবার বন্দী করার চেষ্টা করছে। কোনোভাবেই তুমি ওদের হাতে ধরা দেবে না, তোমার 18 বছর পূর্ণ হতে আর মাত্র 7 দিন বাকি। এই 7 দিনের মধ্যে তোমাকে যে করেই হোক ঠিকঠাকভাবে ঢাকার কোর্টে হাজির হতে হবে, নয়তো তোমার বাবার সমস্ত সম্পদ চলে যাবে বিভিন্ন দাতব্য সংস্থায়। ওকে আঙ্কেল। বাপি,
আমাদের 7 দিনের মধ্যে ঢাকায় পৌঁছাতে হবে, নয়তো সমস্ত সম্পদ দাতব্য সংস্থায় চলে যাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি বেঁচে থাকতে তা কখনোই হতে দেব না। কিন্তু ওই খুনিরা যদি আবার আমাকে বের করে ফেলে, যদি আবার আমাকে তুলে নিয়ে যেতে চায়? একমাত্র মৃত্যু ছাড়া তোমাকে আমার বুক থেকে কেউ কেড়ে নিতে পারবে না। মৃত্যুকেও আমি তোমাকে কেড়ে নিতে দেব না। এই বাপ্পি নিজে মরে যাবে, তবুও তোমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না। বাপ্পি, কে তুমি, এখানে কি চাও? রিল্যাক্স, আমাকে ভয় পাবার কিছু নেই। এই পরিত্যক্ত জায়গাটা আমার পূর্ব পরিচিত, প্রায় আমি এখানে এসে আশ্রয় নিই, মানে লুকিয়ে থাকি। এই পরিত্যক্ত খামার বাড়িটা আমাদের, আমার দাদা এটা তৈরি করে গেছেন। বাবা বাবা, মালিককে পেয়ে ভালোই হলো। কিন্তু তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে আমার মতো নিজেদেরকে লোকালয় থেকে লুকিয়ে রাখার জন্য এই পাহাড়ি দুর্গম এলাকায় তোমরা আশ্রয় নিয়েছো, রাইট? কি বলতে চাও তুমি? না, মানে বলতে চাই, এই যেমন আমি একটা বিপদে পড়ে লোকচক্ষুর অন্তরালে থাকার জন্য এখানে এসেছি। বুঝতে পেরেছি, কিচ্ছু বলতে হবে না। তবে আমি তোমার শত্রু নই, আর কোনো ক্ষতিও আমি করব না। আর হ্যাঁ, তোমরা তোমাদের মতো থাকবে, আমি কয়েকটা দিন, মানে আমার বিপদ কেটে গেলেই আমি চলে যাব, বাট উইথ ইওর পারমিশন। যেহেতু দাদার বাড়ি, মানে তোমারই বাড়ি। কিন্তু কোনো চালাকি করলে? নো 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 নো, কোনো বিপদগ্রস্ত লোক যখন আরেকজন বিপদগ্রস্ত লোকের কাছে আশ্রয় নেয়, তখন তার প্রতি সহানুভূতিটা বেশি থাকে। এই ব্যাগটা রেখে আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আই এম সো টায়ার্ড, মনটাকে একটু চাঙ্গা করতে হবে। বাই।
রসিয়াবো কেমনে বল প্রেম রসিয়াবো কেমনে, আইরে পাগলা নাচে পাগলা ঘুম তুলেছে মনে। এত কাসু মাসু করতাছস কে? এই আমি কি তোরে অন্য দশজনের মতো মাইরে ফেলাম? গাবরাইস না, আমি তো তোর ভাই, এক মায়ের পেটের আপন ভাই। আচ্ছা ছোট ভাই, তুই যে আমার টাকা করে নিয়ে ভাগলি, তোর কি একবারও মনে পড়লো না তোর এই ভাই চরম অসুস্থ? আরে লিভারের যন্ত্রণায় দিন রাত কাতরায়, যার জন্য আমি হাই রিস্ক নিয়ে ব্যাংলুট কইরে টাকাগুলো জোগাড় করছিলাম, আর সেই টাকাগুলো নিয়ে একজন অসুস্থ মানুষের টাকাগুলো নিয়ে তুই বাইকে গেলি। আরে তুই কি মানুষ না জানুয়া? আমি আচ্ছা জাগা, এত খুচরা পেশার পড়ার টাইম আমার কাছে নাই, টাকাগুলো কই রাখছো সেটা কো? কই আর চিরতরে আমার চোখের সামনে থেকে দূরে যা 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 যা। এ ভাইয়া, এই ছোট ভাই, তুই তো আমার চিনস, এতক্ষণ কিন্তু আমি ধৈর্য ধরে থাকতে পারুম না, আর টাকাগুলো কই রাখছো সামনে? কয়ে ফেলা কয়ে ফেলা। ওই যে ওই যে কে? এই চুপ করে থাকিস না, কইবি না কইবি না। ওই নীলগিরি পাহাড়ের খামার বাড়িতে, সত্যি সত্যি এক সত্যি এক সত্যি দুই সত্যি তিন সত্যি সত্যি চার সত্যি, ওই নীলগিরি পাহাড়ের খামার বাড়িতে কারো হাত থাকবে না কারো পা থাকবে না, কিন্তু ছোট ভাই তোর যে জান থাকবে। কি করছো? তোমার একটা দেই। কাছে আসো বলছি, আসো। এই চারিদিকে তন্ন তন্ন করে খোঁজ, আমার টাকার ব্যাগ কই? এদিকে এসো। এই তো পাইছি। হ্যাঁ চল ভাই, পাইছি আমার টাকা, পাইছ? হায় রে, আমি পাইছে গেছি পাইছে গেছি, আমার লিভার ভালো হয়েছে বোকা। মাহি, এই ওকে ধর, চলো। জোরদার ফারের পাওয়া গেছে তাই নাকি? ঠিক আছে, অনেকখানি কেটে গেছে। দেখি
নাই চল।
স্বপ্ন দেখি চলো চন্দ্রিমা আকাশ তলে, আমরা দুজন গভীরে আর গভীরে মনের সাথে you
মাহি, তুমি এখানে বসো। কোথায় যাচ্ছ? পালাবার দিন শেষ, এবার ঘুরে দাঁড়াতে হবে। না না না, ওরা তো সংখ্যায় অনেক, তাছাড়া ওদের হাতে অনেক হাতিয়ার আছে। কিন্তু ওরা যেই জঙ্গলে ঢুকেছে, সেই জঙ্গলকে বশ করে এখানে বসতি করেছে আমার বাপদাদারা। এই জঙ্গলে আমি যেমন খেলেছি তেমনি খেলবে আমার সন্তান। এই জঙ্গল আমাদের, আমাদের জঙ্গলে আমি অন্য কারোর শিকার হব না। শিকার করব, শেষ করে দেব তাদের যারা তোমার গায়ে হাত দেবার চেষ্টা করেছে। না বাপি না। তুমি কোনো চিন্তা করো না, আমার কিছুই হবে না। তুমি চুপচাপ এখানে বসো। রিল্যাক্স ডাক্তার, রিল্যাক্স। আরে ওদের ধরা সময়ের ব্যাপার মাত্র, আর ধরা পড়লেই আমরা কোটিপতি। এক কোটি না, দুই কোটি না, ফারিয়া গ্রুপের 1,000 কোটি টাকার মালিক হব আমরা। আরে চার ভাগ করলে আগে 250 কোটি টাকা পাওয়া যাবে, যথেষ্ট। কি বলো ডাক্তার? টাকা নিয়ে প্রথমে ব্যাংক, তারপর ইউরোপ, তারপর আমেরিকা। দুই হাতে টাকা উড়াবো আর ফুর্তি করব। আমার দুপাশে থাকবে সুন্দরী ললনা। কি বলেন জর্দা স্যার? গুড বাই। উকিলকে মেরে ফেললে? লোকজন মাঝখানে রেখে কি লাভ? ভাগিদার যত কম, টাকার অঙ্ক ততই বেশি। এতদিন ভাবতাম আমি শুধু ট্যালেন্ট, আজ দ্বিতীয় কাউকে দেখলাম আমার থেকেও বেশি ট্যালেন্ট। আজ আবার আনন্দ লাগছে। আরে তোমার মতো সাথী তো আমার চাই। এসো, এই আনন্দে আমার বুকের মধ্যে এসো। এসো ডার্লিং। Oh!
ডাক্তার, পথটা তুই দেখিয়েছিস, তাই তোর পথেই হাঁটলাম। ভাগিদার যত কম টাকা তত বেশি। মাহি, 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 সাবাস তুফান, সাবাস। সেরা কাজটা করে ফেলেছিস তুই। এখন ফারিয়া গ্রুপের সমস্ত সম্পত্তি আমাদের হাতে আসার কোনো বাধা নেই। ম্যাডা দলিলে সাইন করলে কি সব টাকা পয়সা আমাগো হাতে আইব? হ্যাঁ, সব টাকা পয়সা আমাগো হয়ে যাবো গা, আমাগো। হ্যাঁ, হায় হায়, কয় কি, আমি তো পাগল হইয়া যাবো গা। আপনার কোন আত্মীয় স্বজন বিয়ে দিছে? তুমি জানো না? নাই। আচ্ছা ভাই, মানে কুমিল্লায় আমার কোনো আত্মীয় স্বজন নাই, টাঙ্গাইলে আপনার কোনো আত্মীয় স্বজন নাই। আচ্ছা ভাই, কোনোভাবে কি আপনার সাথে আমার রক্ত সম্পর্ক আছে? এখন এসব কথাবার্তার দরকার কি ভাই? দরকার আছে, দরকার আছে, এখন এসব দরকার আছে ভাই, দরকার আছে। আচ্ছা ভাই, আপনি কি শুনছেন আমার বাইরে যে মেরে হেলেছি? শুনেছি। আরে শুনছেন কি, আপনি তো সবই জানেন। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আমি কি মানুষের পর্যায়ে পড়ি? না না না। আপনি কইতেছেন আমি মানুষের পর্যায়ে পড়ি না? আপনি কইতেছেন এই আমি মানুষের পর্যায়ে পড়ি না? তাইলে আমি যদি মানুষের পর্যায়ে না পড়ি, তাহলে আপনি কারা রয়েছে কে? এই আপনার লোকে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তা নাই, তাহলে সম্পত্তি ভাগাভাগি করুন কে? আরে পাগল হয়ে গেলে নাকি? এই কারো হাত থাকবো না, কারো পা থাকবো না। এবার তুমি লক্ষ্মী মেয়ের মতো দলিলটার মধ্যে সাইন করে দাও। আমি মরে গেলেও দলিলে সই করব না। ওই সই কর, আমার টাকা দরকার, টাকা। আমার বাঁচতে হইব, আমার চিকিৎসা করতে হইব। আরে সই কর।
তাড়াতাড়ি সই কর। কারো হাত থাকবো না, কারো পা থাকবো না। দলিলে যখন সই করবি না, তাহলে তোর বাঁচিয়ে রেখে কোনো লাভ নাই। কারো হাত থাকবো না, কারো পা থাকবো না। ছেড়ে দে ওসি। আরে কি করস তুই? তোর টাকা দিছি, চাইলে আরো পাইবি। সর পিছু সরা। টাকা খেয়েছিলাম বলেই তো আমাকে তোর সাথে সাথে রেখেছিস, আমার সামনে সব প্ল্যান করেছিস, আর সেই সব প্ল্যান শুনেই আজ জায়গা মতো হাজির হয়েছি। এখন তোকে হ্যান্ডকাপ লাগিয়ে সেলে নিয়ে ভরব। চিন্তা করিস না, সাক্ষী প্রমাণ সব আমার সামনেই আছে। ওসি, লাগলে তোর টাকা আরো দিমু, টাকা দিয়ে তোরে ভাসাই দিমু, তুই আমার ছেড়ে দে। চুপ ব্যাটা লিবারের রোগী। এই তুই কি ভাবিস, দেশের সব পুলিশ ঘুষখোর, টাকা দেখলেই কুত্তার মতো তোর পা চাটবে? হারামি, আমি জীবনে এক টাকাও ঘুষ খাইনি। ন্যায় নীতির কথা বেশি বলি দেখে আমাকে এই এলাকায় ট্রান্সফার করেছে, কিন্তু আমি নীতি থেকে সরিনি। তোদের সব টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছি, চিন্তা করিস না, পাকা রসিদ আমার কাছে আছে। ফাঁসির দড়ি তোর গলায় ঝুলবে। ওসি, আমার গলায় ফাঁসির দড়ি ঝুলবো? ওসি আমারে মাফ করে দে ওসি, আমি বাঁচবো চাই, আমারে বাঁচার অধিকার দে। হায় হায় রে, কই কি কই কি। মাহি, খবরদার। আমার ব্যথা শুরু হয়ে গেল। আমরা ওষুধটা কই? আমার বাঁচতে হইব। আমি তোকে সব টাকা দিয়ে দেবো, দিয়ে দেবো, দে দে আমার ওষুধটা দে। ওসি আমার বাঁচতে দে, আমার ওষুধটা দে। আবার ওষুধটা দে। Ugh.
কারো হাত থাকবে না, কারো পা থাকবে না। স্যার, এনি প্রবলেম স্যার? স্যার অফিসার, আমার কিছু হয়নি, লাস্ট পোস্টমর্টামে পাঠানোর ব্যবস্থা করো। ইয়েস স্যার। শোনো, তোমরা কোথায় যাচ্ছ? ঢাকায়। ফারিয়া সম্পদ ফারিয়ার জন্য অপেক্ষা করছে। না, আমার সম্পদ আমি পেয়ে গেছি, আমি তোমার ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে নিতে চাই, বউ হতে চাই তোমার। ভালোবাসার রং নেব খুঁজে প্রজাপতি আমরা দুজন, ও ভালোবাসার রং নেব খুঁজে প্রজাপতি আমরা দুজন। গভীরে আরো গভীরে মনের সাথে খুঁজে প্রজাপতি আমরা দুজন।